सोमवार को आसनसोल के कांथा हॉल में पंचायत के विनिंग कैंडिडेट को 3 दिन की ट्रेनिंग देने के लिए एक कार्यशाला का आयोजन किया गया। इस ट्रेनिंग का उद्घाटन प्रलय राय चौधरी द्वारा किया गया। इस ट्रेनिंग के जरिए उन लोगों को यह बताया गया कि लोगों को किस तरीके से अच्छी परिसेवा दी जाए। এটা ট্রেনিং হচ্ছে পঞ্চায়েত সমিতির যারা সরাসরি প্রতিদ্বন্দ্বীদের মাধ্যমে জিতে এসছে যারা তাদের ট্রেনিংটা প্রথম পেজে এখানে হচ্ছে। প্রতিটি সাব ডিভিশন ওয়াইজ এটা হচ্ছে। আর আসানসোল সাব ডিভিশনে যে 4টে পঞ্চায়েত সমিতি আছে, বারাবণী, সালানপুর, জামুরিয়া, রানীগঞ্জ, সেখানে যারা সরাসরি নির্বাচিত প্রতিদ্বন্দ্বীদের মাধ্যমে যারা জিতে এসছে তাদেরটা প্রথম পেজে এখানে ট্রেনিং হয়েছে। আজ থেকে শুরু হয়েছে, 6, 7, 8 3 দিন ট্রেনিংটা চলবে। এই মিটিংটা কনফার্ম করছেন এসডিও স্যার, এই বিভিন্ন ভাষা টেনা আছে, তারা এই মিটিংটা কনফার্ম করছে।